প্রবাসী কল্যাণ ব্যাংক নামে একটি ব্যাংক করেছে, যেখানে 3 লক্ষ টাকা জামানতবিহীন সর্বোচ্চ 10 লক্ষ টাকা জামানত সহ একজন বিদেশি কর্মীকে যাওয়ার জন্য এই টাকাটি দেওয়া হয়। দেখতে নারী চলন বাঁকা, আসলে ওনারা দেখতেই পারেন না যে আওয়ামী লীগ কেন ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ কেন এই রাষ্ট্র, আমরা তো করবো। 23% আমাদের মূল্যস্ফীতি হয়েছে, ডলার আপনার ছিল আমার 85 থেকে 88 টাকা, সেই ডলার এখন 115 টাকায় গিয়েছে। তো সেটি কি হয়েছে সেটি যদি আপনি দেখেন, এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আসলে হয়েছে কি, 2 দিনের ভিকারি ভাতরে বলে অন্য, উনি যে ফ্যামিলি থেকে আজকে মালয়েশিয়ায় গিয়ে কাজ করছেন, আমি খারাপ বলছি না, বাট উনি মালয়েশিয়ায় গিয়ে হয়তো বা একটু চাকচিক্য দেখেছেন, হয়তো বা উনি যে শহরে ছিলেন বা যে গ্রামে উনি বড় হয়েছেন সেই জায়গাগুলো বলেছেন, উনার বাস্তবতার নিরিখে উনি আসলে এটি প্রশ্ন করতে পারেননি। সেটি হলো যে ঢাকা শহরের এরিয়া কত এবং এখানে কি কত জনসংখ্যা বসবাস করে, এবং আমাদের এই ঢাকা শহরে যে মানুষ বাস করে পৃথিবীর অনেক দেশ আছে এর চেয়ে জনসংখ্যা কম, তো সেগুলো গ্রাজুয়ালি হবে। এবং ওই মাহমুদ ভাই যেহেতু কথাটি নাকি এটা মানে মালয়েশিয়া ধরেন, মালয়েশিয়া বা মিডল ইস্টে অনেক ধরনের পরিবার থেকেই যেতে পারে, ভালো পরিবার থেকেও যায় খারাপ পরিবার, তো আমাদের মনে হয় মানে যে কথা দিয়ে আমি বলছি যে এটা এটা হয় কি না, এটি কিন্তু চরিত্রের ভিতর প্রকাশিত হয়, আপনি এটি জেনেটিক, এটি কিন্তু আপনাকে অস্বীকার করবে না, পরিবেশ মানুষকে অনেক কিছু শেখায়। আমি এই জন্য আপনাকে বলছি যে যে পরিবেশ থেকে আপনি বেড়ে উঠবেন, এই লাইনটা বলেছেন সেই লাইনটার ব্যাপারে যে 2 দিনের ভিখারি না কি যেন একটা, 2 দিনের বৈরাগ্য ভাতরে বলে অন্য, বিষয়টি তাই। অর্থাৎ হলো যে আপনি ধরেন এমন একটি পরিবেশ থেকে এমন একটি জায়গায় গিয়েছেন, এখন মনে হচ্ছে যে ওইটা বোধহয় নোংরা, কিন্তু আসলে আপনার উদ্ভূত হয়েছে আপনি ওই জায়গা থেকে। আমি সেই মিন করছি যে উনি কিন্তু এই পরিবেশ থেকেই ওখানে আজকে গিয়ে থাকছেন আর কি। যাই হোক, এটা আমি বলতে চাই না। তো আমার আমি ওনাকে রেসপেক্ট করেই বলছি যে উনির ধারণা নেই যে বাংলাদেশের রাজধানী সম্পর্কে ওনার ধারণাটি কতটুক, বা একটি আয়তন বিশিষ্ট যে কমতে, যেটা আমি বললাম যে বাংলা আরে ভাই এটাও তো আমরা স্বীকার করতে পারি, ঠিক আছে উন্নয়ন হয়েছে, কিন্তু সেই উন্নয়নের বড় একটা ফাঁদ ছিল যে দুর্নীতির একটা ফাঁদ ছিল উন্নয়নের মাঝে। হ্যাঁ, সেগুলো তো ধরেন রিমুভ করতে, যেমন আমি এই জন্য বললাম, আমি আমি আসছিলাম যে মাহমুদ ভাই আমি হাসিনা বলি, সেটি হচ্ছে যে এগুলো হয় কি যে রাজনীতিবিদদের মাধ্যমে কিন্তু সামাজিক অবস্থাটি তৈরি হয়, মানুষের রাজনীতিবিদরাই কিন্তু মানুষের চরিত্রের পরিবর্তন ঘটায়। বিষয়টা হয়েছে কি যে আমি কিন্তু বারবারই বলেছি যে বাংলাদেশের যে চরিত্রের পরিবর্তন ঘটেছে সেটি 75 সালের বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রের যে দুর্বৃত্তায়ন, এবং আজকে মাহমুদ ভাইরা যে দলটি করছেন সেই দলের যারা ক্ষমতায় এসে জনগণের কাছে আবার ফিরেছেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, তাদের এই প্রবলেমটা হচ্ছে। এই জন্য আমি বলছি যে নিজের অস্তিত্ব অরিজিনকে আসলে দেখা উচিত, কারণ পরিবেশ মানুষকে প্রভাবিত করে, পরিবেশ মানুষের জেনেটিক, কোনো কোনো সময় মানুষের জেনেটিক্সও পরিবর্তন ঘটায় হলো পরিবেশ। তো সেই জায়গাটাই আমি বলছি যে এই ধরনের বক্তব্য দেওয়া মানে কি, উনি কিন্তু দেখেন নিজের ক্ষেত্রেই নিজেই কিন্তু কথা বলছেন। মাহমুদ ভাই বলছেন যে উন্নয়ন যে হয়েছে তা কিন্তু না, আবার বলছেন যে উন্নয়ন হয় না এটা হয়েছে। যেমন আমি বলি প্রবাসী কল্যাণের ক্ষেত্রে উনি যা বলেছেন উনি তথ্য নির্ভর করে বলেন নাই, সেটি কি হয়েছে যে এই সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক নামে একটি ব্যাংক করেছে, যেখানে 3 লক্ষ টাকা জামানতবিহীন সর্বোচ্চ 10 লক্ষ টাকা জামানত সহ একজন বিদেশি কর্মীকে যাওয়ার জন্য এই টাকাটি দেওয়া হয়। এবং এটি একটি বেসরকারি সংস্থা, নামটাও আমি বলে দেই, ব্রাকের একটি সংস্থা, ব্রাকও সেখানে এই সরকারের সঙ্গে সংযুক্ত হয়ে পিপিপির আওতায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তারাও কিন্তু সহযোগিতা করছে। 10 লক্ষের অধিক কর্মী গিয়েছে, 5 লক্ষের অধিক এই প্রবাসী, যাদের আগে যেটা মাহমুদ ভাই বললেন এটি সত্য, গত পরশু দিনেরও একটি নিউজ আছে মাদারীপুরের 4 জন ছেলে এই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে যেতে গিয়ে তারা মৃত্যুবরণ করেছে। আমি আপনাকে বলি হাসিনা, 2007 সালে ট্রাফিকিং মাইগ্রেশনের উপর আমরা কাজ করেছি, যেন আমি মানুষকে দেশে বিদেশে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি কেন এভাবে বিদেশে আছেন। আমি ফ্রান্সে গিয়েছি, আপনি অদ্ভুত হবেন যে আমি সেই ছেলেগুলোকে জিজ্ঞেস করেছি, সে বলছে তাদের খরচ হয়েছে ধরেন 15 লক্ষ 20 লক্ষ টাকা। আমি তাদেরকে বসিয়েছি 4-5 জনকে, তাদের ম্যাকডোনাল্ডসে নিয়ে গিয়েছি, খাইয়েছি, এবং তাদেরকে আমি বলেছি আপনারা কেন এই কাজটি করেছেন, এই টাকা দিয়ে কি মানো। মানুষের যেটা হয় যে তারা উচ্চ আকাঙ্ক্ষা হয়ে পড়েছে, এই যে বললাম যে
মানে অভিভাবকহীন হয়ে গেলে রাষ্ট্রটি যা হয়, সামরিক শাসকরা তো এই এই দেশের জনগণের তো পালস বুঝতে পারবে না, কারণ তারা তো ক্ষমতা দখল করেছে। আমি সেই জায়গাটাই বলি, আমি কিন্তু হাসিনা বারবারই বলি যে আমাদের মানুষের যে আরেকটা জিনিস, আমাদের এক দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে খৎনা করাতে গিয়ে যে শিশু মারা গেল, তো আমাদের সেটি কি হয়েছে আমি জানি এখন বলেন যে খৎনা, সেটি কিন্তু সরকার নজরে নিয়েছে এবং অলরেডি স্বাস্থ্যমন্ত্রী কিন্তু দুটি প্রজ্ঞাপনও জারি করেছেন। সেই কথা তো উনি বলছেন না যে এখন ক্লিনিকে এবং চেম্বারে কোনোভাবেই অ্যানাস্থেশিয়া করা যাবে না। প্রবলেমটি হয়েছে অ্যানাস্থেশির, অ্যানাস্থেশিয়া করতে গিয়ে দুটি হাসপাতালেই এই দুটি দুর্ঘটনা ঘটেছে, একটি ইউনাইটেড হসপিটালে ঘটেছে এবং গতদিন মালিবাগে ঘটেছে অ্যানাস্থেশিয়া করতে গিয়ে। এখন আমাদের কি ট্রেন্ড হয়েছে, সেটি হলো যে আমরা হসপিটালে এখন খৎনাটি করাচ্ছি। কই আগে তো হসপিটালে খৎনা করানো হয় নাই, সেটি হাজেম বা বাইরের দিয়ে করানো হতো। হ্যাঁ আমরা এখন আধুনিক হয়েছি, আমরা এখন নিজেকে সেফটি রাখতে চাই, সেই জায়গাগুলো নিয়ে করেছে সরকার চেষ্টা। এটা তো ব্যক্তিগত প্রবলেম, আপনি হাসিনা যদি কোনো ক্রাইম করেন সেই ক্রাইমটাকে যদি সরকার প্রশ্রয় দেয় সেটা আপনি বলতে পারেন যে তাহলে সরকারের হয়েই এই আইন ইয়েটা হয়েছে। বিষয়টা তা না, বিষয়টা নজরে এসেছে যে অ্যানাস্থেশিয়া সেই জায়গায় কিন্তু অলরেডি কাজ করা হচ্ছে এবং এটি বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে যে এই কাজ আর অ্যানাস্থেশিয়ায় করা যাবে না, সেটি একটি বিষয়। এটি এটি আপনাকে বললাম। এবং এই যে মাহমুদ ভাইরা বা রবি ভাইরা যে কথা বলেন সেই কথাগুলো আসলে বললাম বাস্তবসম্মত কথা বলা উচিত। এই যে ওনারা চলে গেলেন, ওনারা শুনলে খুব ভালো হতো, যে সেই কারণেই বলছি যে কারণটি হলো যে মিথ্যা কথা বলে গিয়েছে। ওনারা জানেন যে আমি আমি এই কথাগুলো তাদেরকে ধরবো এবং এটা আমি বলবো যে এই যে 10 লক্ষ 5 লক্ষ যে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে, এখন আমি এই 5 লক্ষ প্রবাসীকে আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারি। তারা কিন্তু এখন আমার আমার যদি আজকে আগে দেখা যেত যে একটি প্রবাসী মৃত্যুবরণ করলে বা বিদেশে কোনো সমস্যায় পড়লে তার কিন্তু ট্রেস করা যেত না, তার কোনো আইডেন্টিটি পাওয়া যেত না, এখন কিন্তু আইডেন্টিটি পাওয়া যায়, এখন কিন্তু আমরা তাদেরকে সহায়তা করতে পারি, এখন কিন্তু আমরা সহায়তা নিয়ে দিতেও পারি। আপনি কিছুদিন আগে একটি সৌদি আরবের মানে কাতারের একটি রায় আপনি দেখবেন যে প্রায় অনেকগুলো টাকা তাদেরকে নিয়ে দেওয়া হয়েছে। তো সুতরাং সরকার যে কাজ করছে না তা না, যেটা হয়েছে কি ওই যে আপনি যেটা বললেন হাসিনা, সেটি হলো যাকে দেখতে নারী চলন বাঁকা। আসলে ওনারা দেখতেই পারেন না যে আওয়ামী লীগ কেন ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ কেন এই রাষ্ট্র, আমরা তো করবো, আমরা তো দখলদার। উনি বলে যে দখলদারি, দখলদারিত্ব কে করেছে, দখলদারিত্ব তারা করেছে? তারা কি জনগণের মাঝ থেকে রাজনৈতিক দল তৈরি করেছে, নাকি জনগণকে ইয়ে দিয়ে তারা হানা ভোট দিয়ে ক্ষমতার মধ্যে এসে তারা হানা ভোট দিয়েছে যে আমি থাকতে চাই? তো এগুলো আমি আসলে পুরানো কাসুন্দি কসলাতে চাই না, আমরা যেটা সম্মুখে এগুতে চাই আমি সেটা বলতে চাই জনগণকে, আমি বলতে চাই আপনাদের ভালো মন্দ আপনারাই বুঝবেন। ওই যে এক দর্শক বললেন যে আগে আমি 15,000 টাকা 20,000 টাকা সংসার চলতো, আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, উনি যে এলাকায় বসবাস করতেন সেখানে আগে পার শতক বা এক কাঠা জমির মূল্য কত ছিল, উনি এখন কত টাকা? এই জন্য আমি বারবারই বলি যে আমাদের এই দেশের মানুষের দুটো জিনিস খুব ঘটেছে এবং এই দ্বিতীয় জিনিস ঘটিয়েছেই হলো এই বিএনপি জামাতের লোকজন, এবং যত অপকর্ম আছে এই অপকর্মগুলো তারাই এই বাংলাদেশের মানুষকে শিখিয়ে দিয়েছে। তারা যখন ক্ষমতায় এসেছে রাস্তা থেকে লোকজনকে ধরে নিয়ে এসে রাজনীতিবিদ বানিয়ে দিয়ে ছেড়েছে। পলিটিক্স উই মেক্স দ্য ডিফিকাল্ট, ওনারা বলেছিলেন, মানি ইজ নো প্রবলেম ইজ দ্য পলিটিক্স তারা বলেছিলেন, এবং আজকে যারা বলছেন যে সম্পদের মালিক কোথায় হয়েছে, আমি খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, তাহলে যারা ভাঙ্গা সুটকেস নিয়েছিলেন তাদের হাজার হাজার কোটি টাকা কোত্থেকে এসেছে? উনি আমাকে বলতে পারবেন যে ওনার তাহলে টাকা কোত্থেকে আসলো? উনি কি হলফনামায় তাহলে বলুক যে আমার ভাঙ্গা সুটকেস এরকম ছিল আজকে আমাদের, আর এখন আমার এই ভাঙ্গা সুটকেস আলাদিনের সেরাক এসেছে, আমি এখন খালি এই ঘষি আর গলি জিন আসে, হা হা কি দরকার, যে আমার খাম্বা লিমিটেড দরকার, উনি খাম্বা হয়ে যাচ্ছে, হা হা কি দরকার। আমি সেই জন্যই বলছি জনগণকে বিভ্রান্ত করার কিছু নাই হাসিনা, জনগণ মেনে নিয়েছে এবং জনগণ এটা চেয়েছেও। হ্যাঁ জনগণের কিছু চাহিদা আছে, এটা আমিও বলি যে জনগণ, আমি তো গ্রামে গঞ্জে যাই, হ্যাঁ জনগণ একটা চায় যে ভাই আপনারা থাকেন, আপনি এটা করেন, আমাদের একটু নিশ্চয়তাটা দেন, আমরা যেন এরকম করতে পারি। অর্থাৎ হলো আর্থ সামাজিক যে বৈষম্যটা যে বিষয়টি ঘটছে সেই জায়গাটায় অ্যাডজাস্ট করতে একটু সমস্যা, সেটা হবেই।
23% আমাদের মূল্যস্ফীতি হয়েছে। ডলার আপনার ছিল আমার 85 থেকে 88 টাকা, সেই ডলার এখন 115 টাকায় গিয়েছে। তো সেটি কি হয়েছে, সেটি যদি আপনি দেখেন, এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং এটি একটি আন্তর্জাতিক, সেইটা নিয়েও কিন্তু এই যে আমেরিকার যে এই ষড়যন্ত্রটি সেটার জন্যও কিন্তু আন্তর্জাতিক যে ফোরামগুলো রয়েছে বা যারা উন্নয়ন দেশ রয়েছে তারা কিন্তু অনেকগুলো চেষ্টা করছেন। ব্রিক্স করেছিলেন, চায়না কাজ করতেছিলেন, রাশিয়া কাজ করতেছিলেন যে আমরা যেন তাদের কাছে জিম্মি হয়ে না যাই। কারণ হলো যে তারা এই কাজটি বরাবরই করে আসছে যে মুদ্রাস্ফীতি ঘটিয়ে জনগণের টাকাটাকে তারা নিয়ে যাওয়া, তো ডলার নিয়ে যাওয়া। তো সেই জায়গাটাই আমরা কাজ করছি, সরকার কাজ করছে, নাগরিকরা চেষ্টা করছেন যে কিভাবে এটাকে উত্তরানো যায়। সেই জায়গায় আমি বলবো সরকার সঠিক পথেই আছে, সরকার জনগণের নিয়েই কাজ করছে। ভুল ত্রুটি যদি থাকে অবশ্যই, যে আরেকজন দর্শক বললো যে আমরা কি প্রতিবাদ করতে পারবো না, ডেফিনেটলি করবেন, আমি তো সেটি আরো স্বাগতম জানাই। যেটি আজকে প্রধানমন্ত্রী, যদিও এটি ওনার বলাটা আমিও বলছি যে এটা উনি হয়তোবা আবেগতাড়িত হয়ে, অর্থাৎ রাষ্ট্রটিকে উনি লালন করেন, উনি ধারণ করেন, উনি রাষ্ট্রটিকে সোনার বাংলা করতে চান, বঙ্গবন্ধুর ইচ্ছা পূরণ করতে চান, সেই জায়গা থেকে হয়তোবা বলেছেন যে গণধোলাই, এটাও কিন্তু জনগণের ভাষাটাই হয়তোবা উনি বলেছেন। তো সেটাকে মিস ইন্টারেপ্ট করার কোনো সুযোগ নাই। এই জন্য আমি বলছি যে দর্শক প্রশ্ন করেছে যে প্রতিবাদী হওয়া, অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন এবং সরকারের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। তবে এটি নিশ্চিত থাকেন যে যে সাহসিকতা নিয়ে, যে দূরদর্শিতা নিয়ে, যে ভাবে রাষ্ট্রটিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচালনা করছেন, আপনারা জনগণ যদি সহযোগিতা করেন, এই রাষ্ট্রটি নিশ্চয়ই 2041 সাল লাগবে না, আগামী 30 সালের ভিতরেই আমরা একটি ভালো রাষ্ট্রে উপনীত হব এবং আমরা পৃথিবীর একটি বিস্ময় হিসাবে আমরা উপনীত হব। ধন্যবাদ হাসিনা আপনাকে।